হ্যালো ভিউয়ার্স আবার আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলে মাশরাফির বুকে কাঁদল কিশোর ভক্ত বাংলাদেশ ওয়ান ডে থলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বসে আছেন মঞ্চে চলছে অনুষ্ঠান এরই মাঝে হঠাৎ করে লাভ দিয়ে মঞ্চে উঠে পড়ে এক কিশোর হচকচিয়ে যান পুলিশ অনেকে সঙ্গে সঙ্গে কিশোরটিকে আটকাতে ঝাপটে ধরেন কয়েকজন কিন্তু সেই কিশোরকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছিল না একটু দূরে বসে মাশরাফির কাছে যেতে শেষ পর্যন্ত হাও মাও করে কেঁদে উঠল কিশোরটি কিশোর ভক্তের মনের আতকি আকতিয়ে বুকতে পেরেছিলেন কিশোর ভক্তের মনের আঁকতি বুঝতে পেরেছিলেন মাশরাফিও তাই তো চেয়ার থেকে উঠে গিয়ে সবাইকে সরিয়ে দিয়ে ভক্তের সামনে দাঁড়ান তিনি প্রিয় ক্রিকেট তারকাকে পেয়ে সঙ্গে সঙ্গে তার বুকে ঝাঁপিয়ে পড়েন সেই কিশোর ভক্ত মাশরাফিকে জোটে ধরার পর তার কান্না যেন আরও বেড়ে যায় কিশোর ভক্তের কান্না বন্ধ করতে পিটে হাত বলে দেন মাশরাফি শুক্রবার টাঙ্গাইলের ধানবাড়িতে তরণের হাট নামক একটি সংস্থার পনেরো বছর পূর্তি উপলক্ষে যোগ দিয়ে এমন মধুর পরিস্থিতি পড়েন মাশরাফি তারনের আলোয় দূর হোক অন্ধকার এই স্লোগানে ধনবাড়ির পালিত হয় উৎসব ও হাটের ক্রিয়া সাংবাদিক উপদেষ্টা আরিফুল ইসলাম রনির সভাপতি এই অনুষ্ঠান স্মারক করেন মাশরাফি তার আগমন সংবাদ ধনপুরের ডিগ্রি কলেজ মাঠে ঢল নেমেছিল তরুণ তরুণীদের মাশরাফি যতক্ষণ ছিলেন মাতিয়ে রাখেছেন ভক্তদের অনুষ্ঠানের বক্তব্য দেন তিনি তাকে নিয়ে আয়োজক করা হয় বিভিন্ন কুইজের এছাড়া গুণীজন ও মুক্তিযোদ্ধা সমর্থকরা পুরস্কার বিতরণ ও মনোব সংস্কৃতির অনুষ্ঠান পর্ব তৈরি করেন অনুষ্ঠান শেষে মাশরাফিকে নিয়ে তোলা হয় সেলফি উৎসব ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওতে কমেন্টস করুন